প্রিয় ছাত্র ছাত্রী, কাকদ্বীপ একাডেমির ই লার্নিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় ছাত্র ছাত্রী, আজ আমি স্ট্যান্ডার্ড 2 এর বাংলা পড়াচ্ছি। তোমরা সবাই তোমাদের বাংলা বই নাও, খাতা নাও এবং পেন বা পেন্সিল নাও। তোমাদের হয়তো মনে আছে আগের ক্লাসে আমাদের পঞ্চম পাঠ এই অধ্যায়টা পড়া চলছিল। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা ১৯ করো। কারণ পঞ্চম পাঠে একটা গল্প এবং একটা কবিতা আছে। যে গল্পটা আছে সেটা আমাদের রিডিং করা হয়ে গেছে, আশা করি তোমরা সেটা বাড়িতে পড়েছ। আজ আমি এই পাঠের কবিতাটা নিয়ে আলোচনা করব এবং পড়ব। তোমরা সবাই আমার সঙ্গে পড়ো আর তোমাদের বইয়ের পৃষ্ঠা ১৯ খোলো। দেখো, এখানে একটা কবিতা আছে, কবিতা হচ্ছে ওইখানে মা পুকুর পাড়ে। এখানে কবিতার নাম দেওয়া নেই, তোমরা সবাই কবিতার প্রথম লাইনে নাম অনুসারে কবিতার নামটা লিখবে। ওইখানে মা পুকুর পাড়ে, কবি হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, পড়া শুরু করছি। ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার পাড়ে, হতায় কব বনবাসী কেউ কোথাও নেই। তাহলে এখানে একটি শিশু তার মাকে বলছে যে ওইখানে মা পুকুর পাড়ে, পাড়ে বলতে পুকুরের ধারে, জিওল গাছের বেড়ার ধারে। একরকম গাছ জিওল, সেই জিওল গাছে জিওল গাছ দিয়ে বেড়া দেওয়া আছে, সেই বেড়ার ধারে সেখানে কি বনবাসী হবে, যার আশেপাশে কেউ নেই। তারপরে দেখো, ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট করে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে। ওইখানে কোথায় করে ঘর বাঁধবে, না ঝাউতলা, যে ঝাউ গাছ আছে তার তলায় তা কী করে একটা ছোট্ট করে, একটা ছোট্ট করে ঘর বাঁধবে। আর সেখানে শুকনো পাতা, ঘরের মধ্যে শুকনো পাতা বিছিয়ে সেখানে দুজনেই থাকবে। তারপরে দেখো, বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে। তাহলে সেখানে কী আছে, সেখানে বাঘ আছে ভাল্লুক আছে, কিন্তু কেউ শিশুটির মায়ের কাছে আসবে না, কারণ সেই শিশুটি দিন রাত কোমর বেঁধে তার মাকে পাহারা দেবে। তারপরে দেখো, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। এই দেখো, উকি, উকি মানে কি, উকি মানে হচ্ছে লুকিয়ে তাকানো, লিখে রাখলো উকি। উকিয়ে মানে লুকিয়ে তাকানো। উকি মানে কি বললাম, লুকিয়ে তাকানো। তাহলে কে উকি মেরে তাকাবে, রাক্ষসেরা, ঝোপে ঝাড়ে কারা আছে, রাক্ষস আছে, তারা কি করবে, উকি মেরে তাকাবে, মারবে উকি আড়ে আড়ে, আর দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে। তারা কি দেখতে পাবে, যে শিশুটা ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর দেখো, আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, দাঁড়ে দাঁড়ে মানে কি দরজা, এখানে সবাই দাঁড়ে, দাঁড়ে মানে দরজা। দাঁড়ে মানে হলো দরজা। আবার দেখলাম একটা, আঁচলের দেখ খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সাড়ে। সাড়ে সাড়ে মানে কি, সাড়ে সাড়ে মানে দলে দলে, লিখে নাও এখানে সাড়ে সাড়ে মানে হচ্ছে দলে দলে, সাড়ে সাড়ে মানে দলে দলে, সাড়ে সাড়ে মানে দলে দলে। তাহলে কারা সাড়ে সাড়ে আসবে, কারা দলে দলে আসবে, না হরিণ, বনের হরিণ দলে দলে আসবে। সিংগুলো সব আঁকা বাঁকা, গাইতে থাক চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে। সিংগুলো সব আঁকা বাঁকা, কাদের কাদের সিং সব আঁকা বাঁকা, হরিণের সিং সব আঁকা বাঁকা,
গায়ে চা, গায়েতে থাক চাকা চাকা, কাজের গায়ে যাক চাকা চাকা হয়, বাঘের গায়ে যাক চাকা চাকা হয়, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে, তারা লুটিয়ে পড়বে, শুয়ে পড়বে, কোথায় পড়বে? ভুঁয়ে, ভুঁয়ে মানে কি? মাটিতে, ভুঁয়ে মানে মাটিতে, ঠিক না? ভুঁয়ে ভুঁয়ে মানে মাটিতে। ভুঁয়ে মানে মাটিতে লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। পরের পৃষ্ঠা চলো, পৃষ্ঠা করি। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটু হচ্ছে, হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে। তাহলে ওরা সবাই আমায় বোঝে, ওরা বলতে কারা? ওই বাঘ, ভাল্লুক, হরিণ, এরাই, এরা হচ্ছে কি? তারা সবাই শিশুটাকে চেনে, সে একটুও ভয় করবে না, তার একটুও ভয় করবে না, তাদের গায়ে হাত বুলিয়ে দেবে আর সবাই কাছে ঘেসে বসবে। ঘেসে মানে কাছে, ঘেসে, দেখো লিখে নাও ঘেসে। ঘেসে মানে কাছে, ঘেসে মানে কি বললাম? কাছে। ফর্সা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে। ফর্সা বন, ফর্সার বন, ফর্সা গাছের বন, সেই গাছের, সেই বনের গাছে গাছে ফল ধরেছে, মানে এত ঘন ফল ধরেছে যেন মেঘ ঘনিয়ে আছে। সেই ফলগুলোকে দেখে মনে হচ্ছে কি? মেঘ ঘনিয়ে আছে। ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। কারা এসে নাচ দেখিয়ে যাবে? ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। কোথায় ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে? না, যেখানে ফর্সা বনের গাছে গাছে ফল ধরে মেঘের মতো ঘনিয়ে আছে, সেইখানে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবিড়ালি লেস্তি তুলে হাত থেকে ধান খাবে। শালিকরা কী করবে? মিছিমিছি করে কিচিমিচি করবে, আর কাঠবিড়ালি লেস্টা তুলে হাত থেকে ধান খাবে। যাই, পড়াটা আবার পড়ছি, দেখে নাও সবাই, আবার পড়ো। প্রথমে তাহলে কবিতা নাম হচ্ছে কি বলবে? ওইখানে মা পুকুর পাড়ে। কবির নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো পড়ছি, আমার সঙ্গে পড়ে সবাই। ওইখানে মা পুকুর পাড়ে, জিয়ল গাছের বেড়ার ধারে, হতায় হব বনবাসী কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট করে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনে। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবেও কি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়িয়ে, অমনি যত বনের ঘড়ি আসবে সাড়ে সাড়ে। শিংগুলো সব আঁকা বাঁকা, গায়েতে যাক চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বুঝে, করবে না ভয় একটু ওঝে, হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে। ফর্সা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবিড়ালের লেস্টি তুলে হাত থেকে ধান খাবে। আশা করি বুঝতে পেরেছ, বাড়িতে সবাই ভালো করে পড়বে, মুখস্থ করবে, আর এইটা হ্যান্ডরাইটিং করে ফেলবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।